আসসালামু আলাইকুম এভরিওয়ান। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, সুখে রাখুক, সমৃদ্ধিশীল রাখুক। আমিন সুম্মা আমিন। এই ব্লগটি শুরু করছে এই কামনা করে যাতে আমরা সবাই ভালো থাকি, পৃথিবীতে সবাই আমরা সুস্থ সবল থাকি। আজকে আমরা একটা রেস্টুরেন্ট প্ল্যান করেছি। আমার বাসা মিরপুর ডিওএইচএসে। তো মিরপুরে হেবাং বলে একটা চাকমাদের খুব সুন্দর অথেন্টিক পাহাড়ি খাবারের একটা দোকান আছে। তো আজকে আমরা প্ল্যান করেছি আমরা ওখানে যাব। এই যে দেখেন, আমরা মিরপুর থেকে রওনা দিয়ে দিয়েছি, এটা এখন এই রোড ধরে যাচ্ছি। আর খুবই একটা জোরে সরে বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম একটু অল্প করে হলেও শ্যুট করে রাখি। মোটামুটি চলে আসলাম, আর বৃষ্টি তখন একটু কমে যাচ্ছে। আর এই যে চলে এসেছি, এই টেস্টি ট্রিট অ্যান্ড ইবিএলের উপরেই হলো আপনার প্রিমিয়াম সুইটস, আর তার উপরেই হলো অ্যাকচুয়ালি হেবাং। তো আমরা কাছাকাছি চলেই যেহেতু এসেছি, কিন্তু এখন তো দেখলাম মহাবিপদ, এত জোরে বৃষ্টি নামা শুরু হয়েছে, কোনোভাবেই নামা যাচ্ছে না। এই যে দেখেন, বৃষ্টি তো থামছেই না, উল্টা আরও আকাশ কালো হয়ে আরও বেশি জোরে বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল। আর এত তাড়াতাড়ি পানি জমে যাচ্ছিল যে নামার কথা ভাবতেই পারছিলাম না। তাই কি করব, কিছুক্ষণ ওয়েট করলাম গাড়ির ভিতরেই। অ্যারাউন্ড 10-15 মিনিট পরে যখন দেখছি যে না, কোনোভাবে কমছে না, দেন আমরা ডিসিশন নিলাম যে না, আমাদেরকে এবার নেমে যেতেই হবে। দেখেন আকাশটা কী পরিমাণ কালো হয়ে গেছে, কোনো এডিট ছাড়াই কিন্তু বোঝা যাচ্ছে যে আকাশটা পুরো অন্ধকার হয়ে গেল। একদম দুটো আড়াইটার দিকে একদম মনে হচ্ছে সন্ধ্যা নেমে এসছে। এখন তো আর কিছু করার নাই, আমাদের খিদাও বেড়ে যাচ্ছিল, বাবুও কান্নাকাটি শুরু করে দিচ্ছিল যে ওর অস্থির হয়ে গেছে, এতক্ষণ আর থাকবে না গাড়িতে। তাই আমরা চিন্তা করলাম এবার নেমেই যাই। এখন আমরা গাড়িটা মোটামুটি পার্ক করে হেবাংয়ের জন্য উঠে যাওয়া শুরু করলাম, কারণ আর আর বসে থাকতে ভালো লাগছিল না, খিদাও বেড়ে যাচ্ছিল। এখন 3টা পর্যন্ত আমরা রাস্তায় বসেছিলাম। এই যে চলে এসেছি, অ্যাকচুয়ালি হেবাংটা দেখতে কিন্তু খুব সুন্দর। ওনারা বলে এটা নাকি জুম ঘর এরকম হয়, তো ওই প্যাটার্নেই করা। ওনারা কিছু পাহাড়ি শাকসবজি রেখেছিল, ফ্রুটস রেখেছিল ওখানে। এটা সেলেবেল না, এটা জাস্ট ওখানে রাখা ডেকোরেশনের জন্য। আর এই যে সাকিব চলে এসছে, জয়দাও চলে এসছে। অ্যাকচুয়ালি জয়দা আজকে আমাদেরকে হেবাংয়ে ট্রিট দিয়েছে। আর এই হলো হেবাংয়ের মেনু। তো আমরা যেটা করলাম, একটু স্লো করে দিচ্ছি যাতে আপনার প্রাইসটা দেখতে পারেন। ওদের প্রাইস খুব একটা চেঞ্জ হয় না, মেনু চেঞ্জ হয় মাঝে মধ্যেই, কারণ অনেক সময় মানে সব কিছু ভ্যারাইটিস অ্যাভেলেবিলিটির উপরও ডিপেন্ড করে, ওরা কী কী রাখে কী কী রাখবে না। তো প্রতিদিনই ওরা মোটামুটি চেঞ্জ করে রাখে। আমাদের তো খুবই ভালো লেগেছে, আমরা অনেকগুলো আইটেমই ওখানে অর্ডার করেছিলাম। আর এই যে আমার মেয়ে এখন একটু নাচ পরিবেশন করে দিবে, ওর নাকি খুব ভালো লেগেছে, তাই ও এখন একটু দুষ্টামি দুষ্টামি করে করে আমার দুষ্টু বুড়িটা একটু নাচ করে নিচ্ছে। আর এই জায়গাটা খুব গরম ছিল, আমরা তখন ওয়েট করছিলাম যে না, এখানে বসা যাবে না, এসি কাজ করছিল না, ওদের ওই দিন এসি রিপেয়ার চলছিল। তো আমরা বললাম যে আমাদের একটু এসির কর্নারে দিতে। এটা হলো বাঁশের হুক্কা, ওদের ট্রেডিশনাল। আর আমাদের খাবারগুলো চলে এসছে, এটা ছিল মরিচ চিংড়ি ভর্তা, এটা বাঁশকোরলের ভাজি, এটা ছিল হলো মাশরুম ভাজি, এটা হলো ওদের সবজির পাচন, আর হলো তুলসী মালা ভাত আমরা নিয়েছিলাম,
পরে আবার আরেকটা ভাতও নিতে হয়েছিল, ভাতটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাচ্ছিল। আর এটা ওরা রিকমেন্ড করেছে একটা ডালের নেওয়ার জন্য আমরা যখন জিজ্ঞেস করেছিলাম। আর অবশ্যই আমরা সেই ব্যাম্বু চিকেন তো অর্ডার করেইছি। খাবারগুলো অসম্ভব মজা ছিল, বাট এই মরিচের ভর্তাটা অস্বাভাবিক ঝাল ছিল। পাহাড়ির অ্যাকচুয়ালি অনেক ঝাল খায়, বাট এটা না খেলে আমি বুঝতাম না। এটা অনেক ইয়ামি ছিল, প্রত্যেকটা জিনিস খুবই সুস্বাদু। এবং একটা জিনিস দেখলাম, ওরা খুব একটা মশলা ইউজ করে না এবং বেশিরভাগই সিদ্ধ সিদ্ধ কম তেল কম মশলায় রান্না, যেটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর ডালটা তো মাস্ট হ্যাভ, মানে অবশ্যই আপনারা যারাই যাবেন ডালটা অবশ্যই খাবেন। আর এই যে ব্যাম্বু চিকেনটা আমাদেরকে দেখাচ্ছে, এটাকে আর ভিডিও না করে পারি? ব্যাম্বু চিকেনটা খুবই মজা ছিল। দো কোয়ান্টিটি দেখে মনে হচ্ছে কম, কিন্তু আমাদের চারজনের জন্য কোয়ান্টিটি সব কিছু মিলিয়ে অনেক ভালোই ছিল। আর সবচেয়ে বড় কথা, পাহাড়ি মুরগি অনেক শক্ত হয়, ওনাদের রান্নার প্রসেসটা খুবই সুন্দর। প্রত্যেকটা মাংসের রোয়ায় রোয়ায় মশলা ঢুকেছে এবং ভালোভাবে মশলা, এই মশলাটার সাথে মাংসটাও সিদ্ধ হয়েছে। তো আমরা খুব এনজয় করে খেয়েছি। আমরা আর ভাবলাম যে না, ডেজার্ট খাবো না, একটু চা খাওয়া দরকার এই বৃষ্টির দিনে। একটু মানে কেমন জানি ঝিমঝিম করছিল, আমরা একটু মনে করলাম যে না, একটু চা খেয়ে নেই। আর এই যে আমি আর সাইবা বসেছিলাম, সাইবা বারবার আমাকে জ্বালাচ্ছিল। চাটা খুবই মজাদার, কারণ ওরা একদম কাঁচা চা পাতা উপর দিয়ে একটু ছড়িয়ে দিয়েছিল, আমার এটা খুবই ভালো লাগে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসি। বাসা আসার পরে তো দেখলাম আমরা একদম অবাক হয়ে গেলাম, কোনো বৃষ্টি নাই, কোনো কিছুই নাই, এটা সুন্দর ঝকঝকে তকতকে চাঁদ দেখা যাচ্ছে। এবং এটা হলো এই বছরের লাস্ট সুপারমুন। আমরা তো যে যার ফোন আছে সব নিয়ে বারান্দায় চলে এসেছি। এত সুন্দর একটা বাসনা ছিল, এটা স্মেল ছিল কাঠ পুরানোর, পাতা পুরানোর, ওটাকেও খুব এনজয় করছিলাম। এই যে দেখেন সামনের ওই ইসে বাসাগুলোর মধ্যে ওনারা কাঠের কাজ, মানে কাঠ পুড়িয়ে রান্না করছে, একদম গ্রাম দেশের একটা ভাইব। কি সুন্দর একটা চাঁদ দেখেন। আর একটু পরেই হলো মাগরিবের আজান দিয়ে দিল, তো আমরা আর ওয়েট না করে নামাজের জন্য উঠে গেলাম। অনেকক্ষণ ছিলাম, আর সন্ধ্যার পর এমনিতে বারান্দায় থাকা ঠিক না। তো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, আর থামস আপ দিতে ভুলবেন না যেন। থ্যাংক ইউ।